রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে মহানগরীর ষোলশহর স্টেশন এলাকায় এই বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনার পদত্যাগপত্র পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন, অথচ এখন তিনি তা অস্বীকার করে শপথ ভঙ্গ করছেন। তার বক্তব্য উদ্দেশ্যে প্রণোদিত উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করার পাশাপাশি স্বৈরাচারের পক্ষ নিয়েছেন, তাই তিনি এই পদে থাকতে পারেন না। অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া স্বৈরাচারের দোসর ছাত্রলীগকে তাদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য নিষিদ্ধ করার দাবিও জানানো হয়। বিক্ষোভ সমাবেশ থেকে পরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।